ভোট দিয়েছেন? না, আমার ভোট অন্যজনে দিয়ে দিছে। আমার কাছে মনে হলো কলা গাছ, ওরা তো পারতি না, তার কারণে যায়নি। এখানে আমার ভোট হলো 2200। এই এই এখন পর্যন্ত হাজার আপ হয়ে গেছে। বিএনপি দল নাই, আমরা ভোট দিয়ে দেবো, কাজ দেবো, ভোট কাজ দেবো। আপনাকে খিচুড়িটা কেন দিল সেটা একটু বলেন। নাম জানলে হিমালি মানুষ, নাম বলতে হবে না। আপনাকে দিয়েছে কেন? হ্যাঁ দিয়েছে, যে মেশাল মানুষ। কেন দিয়েছে? এমনি দিয়েছে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ভোট দেওয়ার জন্য। কোন মার্কায়? এই লৌক মার্কা। অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024। প্রিয় দর্শক মন্ডলী, এখন আমি আছি বাংলাদেশ সংসদীয় আসন 40, বগুড়া 5, ধুনটশেরপুর নির্বাচনী এলাকায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচন বর্জনের ডাক দিলেও এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন 5টি দলের মোট 5 জন প্রার্থী। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট আলী আসলাম হোসেন রাসেল টেলিভিশন মার্কায়, ইসলামী ঐক্যজোট নজরুল ইসলাম মিনার মার্কায়, বাংলাদেশ আওয়ামী লীগ মোহাম্মদ মুজিবুর রহমান মজনু নৌকা মার্কায়, বাংলাদেশ কংগ্রেস মোহাম্মদ মামুনুর রশিদ ডাব মার্কায় এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মোহাম্মদ রাসেল মাহমুদ মশাল মার্কায়। প্রিয় দর্শক মণ্ডলী, ধুনটশেরপুর নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি এবং জনগণের ভোটের উপস্থিতি, ভোট সম্পর্কে জন অভিমত তুলে ধরতে আমি সহ এমকেকেস আছি আজ আপনাদের সামনে। সার্বিক পরিস্থিতি জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আছি বগুড়া 5 আসন শেরপুর ধুনট নির্বাচনী এলাকার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি ভোট সেন্টারে। আমরা এখানে পেয়েছি স্বতন্ত্র প্রার্থীর কিছু ক্যানভাসার, তাদের সঙ্গে ভোট বিষয়ে কথা বলবো। আপনাদের এখানে ভোট গ্রহণ কেমন চলছে? ভোট গরম চলতেছে, ডাবো আছে, টিভিও আছে, নৌকাও আছে, 2-4 জন আসতেছে ভোট দিচ্ছে, এবং ডাবে প্রার্থীও নাই, ডাবের এবং কোনো ভোটার আমি পাই নাই, টিভিরও ভোটার পাই নাই, পাইছি 2-4 নৌকারই ভোট পড়তেছে, নৌকায় দিচ্ছে, তবে কোনো গ্যাঞ্জাম নাই, সুষ্ঠু ভোটই হচ্ছে। বিরুদ্ধে কোনো তো স্বতন্ত্র জারদালি পার্টি নাই এখানে। জনগণ কি স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছে কি না? আসছে, 2-4 আসতেছে স্বতন্ত্রভাবে, রিয়েলিভাবে আসতেছে, এসে দিয়ে চলে যাচ্ছে। তাতে উপস্থিতির হার কেমন? উপস্থিতির হার বোঝা যাচ্ছে যে শতকরা 15-20% হবে। এখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, আর আমাদের ভোটটা ভোটার উপস্থিতি অনেক সন্তোষজনক। 60-70% ভোট হবে ইনশাল্লাহ, আমরা যতটুকু বুঝি ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। এর আগে একজন বললো 15-20% ভোটার উপস্থিতি হার। এগুলো ওই যে বিরোধী দল করে, যার প্রেক্ষিতে বিএনপির লোকেরা। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আছি ধুনট থানার চিকাশি ইউনিয়নের মোহনপুর গ্রামে। আমরা দেখতে পাচ্ছি মোহনপুর বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ, কিন্তু অনেকেই এখানে অপেক্ষা করছে। কাকা, আপনি কি ভোট দিতে গিয়েছিলেন? গিয়েছিলাম। হ্যাঁ, ভোট দিয়েছেন? না, যা দেই আমার ভোট দেওয়া হয়ে গেছে, না ভরে আর একটু দিবার করলো। আমি বললাম যে আমার হাত দেওয়ার অবৈধ ভোট দেবো না, এই কথা কছিলাম। আপনার ভোট কে দিল? হ্যাঁ কে দিল, ওটি মানুষজন মেলা কে দিল এটা তো করবো না। তা আপনার এখন অনুভূতিটা কেমন লাগছে, যে আমি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটটা দিতে পারলাম না, আমি যাওয়ার পূর্বেই আমার ভোট আরেকজন দিয়ে ফেলেছে, এখন আপনার অনুভূতিটা কেমন? মনে খুব দুঃখ নেই, ঘুরে আসলাম একটি সোনারগাঁতে পুরান চিকাশি দিয়ে আর কেটে এসে এই বাজারে কেবল দাঁড়াচ্ছি। আচ্ছা ইয়া কাকা, আপনার থেকে একটু জানবো, আপনি কি ভোট কেন্দ্রে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। ভোট দিয়েছেন? না, আমার ভোট অন্যজনে দিয়ে দিছে। এখন আপনার মানে দেশের কাছে বা প্রশাসনের কাছে আপনার বলার কি আছে? আমার বলার আর কিছুই নাই, কি বলবো, আর মনের দুঃখ লাগছে, দেখে চলে আসছি আমি। প্রিয় দর্শক, এখন আমি আছি ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের চিকাশি ভোট সেন্টারে। আমরা এখানে একজন আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো। এখানে ভোট গ্রহণ কেমন চলছে? এখানে আল্লাহর রহমত সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট চলছে, এবং আমি আওয়ামী লীগের সভাপতি, আমি এই কয়েকটা ওয়ার্ড 9টা ওয়ার্ডই আমি ঘুরে দেখছি, সব জায়গায় সুস্থ এবং সুশৃঙ্খলভাবে জনগণ ভোট দিচ্ছে। এখানে আমার ভোট হলো 2200। এই এই এখন পর্যন্ত হাজার আপ হয়ে গেছে, ইনশাল্লাহ এই 4টা পর্যন্ত আমি মনে হয় যে 1500-1700 ভোট এখানে কাস্ট হবে, এটা আমার বিশ্বাস। আপনাদের ওয়ার্ডের কিছু লোক অভিযোগ করেছে তারা ভোট দিতে এসে দেখে তাদের ভোট অন্য কেউ দিয়ে গেছে, তো এই বিষয়ে আপনি কি বলতে চান? এখন পর্যন্ত আমি এটা কানে শুনিনি এবং জানিনি, আমার কাছে কেউ কমপ্লেন দেয়ও নাই। এই যে মাঠের মধ্যে লোক আছে, আপনারা শুনে দেখতে পারেন যে কেউ এই কথাটা বলছে কি না। তাতে ভোটার উপস্থিতির হার কি পরিমাণ হবে? আমার এখানে আল্লাহর রহমত 60-65 এইরকম ভোট ইনশাল্লাহ, বা 70 হতে পারে। প্রিয় দর্শক, এখন আমরা আছি ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আরকাটিয়া ভোট সেন্টারে। আমরা একজন আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তির কাছ থেকে জানবো এখানকার ভোটের সার্বিক পরিস্থিতি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কালেরপাড়া ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড, এটা স্বাধীনতা যুদ্ধের পর থেকেই এই সেন্টারটা বঙ্গবন্ধু সৈনিকের গ্রাম। এখানে ভোট এত সুন্দর স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়, আমি আশা করি বগুড়া জেলার মধ্যে অন্য কোথাও হবে না। এখানে যতগুলি ভোট আমরা জীবনে দিছি সবগুলি জেনুইনভাবে, তা যদি প্রমাণ করতে হয়। আমাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ওনাদের থেকে শুনে দেখেন এত ভদ্র জায়গা মনে হয় বগুড়া জেলার মধ্যে আর কোথাও পাবে না। এখানে যতগুলি ভোট হবে বৈধ। এখানে কেমন ভোট গ্রহণ চলছে? ভালোই চলছে ভোট। আপনি একটু বলবেন, ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। কোন রকম কোন সমস্যা হয়েছে কি? না, কোনো সমস্যা নাই। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে এখানে? সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আপনার আপনি ইনশাল্লাহ সুষ্ঠুভাবে ভোট দিতে পারছি। আমাদের ধুনট পৌরসভায় আপনি দেখে থাকবেন আমার পিছনে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, যেটি আমার কেন্দ্র। আমি অর্থ ওয়ার্ডের কাউন্সিলর। আপনি এখানে দেখে থাকবেন আজকে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু এখানে মানুষ নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য আজকে কিন্তু মানুষ ঘরে বসে না থেকে বিএনপি জামাতের যে অপপ্রচার, সেই অপপ্রচারকে রুখে দিয়ে আজকে জনমানুষ কিন্তু শেখ হাসিনার উন্নয়নের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষার্থে ওনারা কিন্তু সকল বাবা বিভক্তি উপেক্ষা করে আজকে কিন্তু উৎসবমুখর একটি পরিবেশে কিন্তু ওনারা ভোট দিতে এসেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আছি ধুনট উপজেলার সদর ইউনিয়নের মাটিঘোড়া ভোট সেন্টারে। আমরা এখানে স্থানীয় কিছু বিএনপি সমর্থিত ব্যক্তিদের পেয়েছি, আমরা তাদের থেকে শুনবো। আপনারা কি ভোট কেন্দ্রে গিয়েছিলেন? না না, ভোট কেন্দ্রে যাইনি। এই যে আজকে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আওয়ামী লীগ প্রার্থী আছে এবং স্বতন্ত্র প্রার্থী আছে, তারপরে আপনারা ভোট কেন্দ্রে কেন গেলেন না? ভোটে যা এত লাভ নাই, কারণ হইল যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানে একটা 80% জনগণের বাদ দিয়ে নির্বাচন করতেছে। এই নির্বাচনে যা এত জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটবে না, কাজেই এই একতরফা নির্বাচনে আমরা যাই নাই এবং জনগণও প্রত্যাখ্যান করছে। মুরব্বী, আপনি ভোট দিয়েছেন? না। কেন ভোট দিতে গেলেন না? গেলাম না, দেন যে প্রার্থী নেই পানাম, তার জন্য যাইনি। প্রার্থী তো এই যে একজন সরকার দলের প্রার্থী এবং এছাড়া স্বতন্ত্র আরও 4 জন প্রার্থী রয়েছে। যাইনি, মনে হয় আর যাইনি। আপনি? আমিও যাইনি। ভোটে না যাওয়ার কারণটা কি? কারণ প্রার্থী নাই, মনের মতো প্রার্থী পাইনি। মনের মতো প্রার্থী পান নাই বলতে শুধু বিএনপি প্রার্থী দেয় নাই এই জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? না, এখানে যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা তো কলা গাছ, আমার কাছে মনে হলো কলা গাছ, ওরা তো পারতি না, তার কারণে যায়নি। মুরব্বী, ভোট দিতে গিয়েছিলেন? না না না। এই যে ভোট দিতে না যাওয়ার কারণটা কি? আমার দল নাই, বিএনপি দল নাই, আমরা ভোট দিতে কাক দিব, ভোট কাক দিব, এই জন্য ভোট দিতে চান নাই? হ্যাঁ, এই দিয়ে। আপনি ভোট দিতে গেছিলেন? না না জি না, ভোট দিতে যাই নাই। একতরফা ভোট দিয়ে এই ভোট আমরা বর্জন করছি।